উন্নয়ন সংঘ যে ক্লাবটা আছে জনকল্যাণ ক্লাবটা এটা সামনে করতেছি, তখন কৃষ্ণ হট্ট করে একটা ছেলে আছে, বিগত ৫-৭ দিন ধরে আমার পিছনে লেগেছে, আমি কেন ডোটুডোর বাড়িতেছি। তারপরে আমরা প্রশ্ন করলো তোমার বাড়ি দেখে না, আরও দুই তিন দিন আসলো, আমি বলছি আমার বাড়ি, আমি ভারতীয় তো ত্রিপুরার, তো আমি যে কোনো জায়গাতে আমি প্রচার করতে পারি, কারণ আমি তৃণমূল কংগ্রেসে ভালোবাসি, কোনো তুমি প্রচার করতে পারতো না, করেছিল আমাকে ৬০টা সিল নিয়েছে যে ঘুষে আরম্ভ করছে। তারপরে আমার সঞ্জীব দা তারা আইসে অ্যাটাক করলো, আমরাও অ্যাটাক করছি, তার মধ্যে সে কাঠ লিয়ে এসে আমার উপরে অ্যাটাক করছে। তারপরে আমাদের যে প্রার্থীর উপরে বাড়িতে গেছে, তখন ওই দাদাকে ধাক্কা দিয়ে ওই আমার উপরে মারছে, তারপরে বহুত ইয়ে করলো। তারা মূলত কতজন ছিল? তারা ৮ জনের মতো আসলো, নাম দিয়ে বলতে পারো কোন দলের ছিল? ওরা বিজেপি দলের, বিজেপি দলের, এই যে বিজেপি যে একটা দর্শু আছে না এদিকে অভিজিৎ মল্লিক, বিশাল বড় নেতা, সে ভয় পেয়ে গেছে আমাদের তৃণমূলকে, তোমরা যদি সাহস থাকে প্রচার করো না, তোমরা তো তোমরা উন্নয়ন সরকার, ৪ বছর ধরে তোমরা বহুত কিছু করতে চাও, তুমি ভয় পাও করে টোটটুকু করতে দাও, সেই পাঠাইছে কৃষ্ণনাট্য। এবারে রাকেশ দেব, রাকেশ কিদা দেব, তন্ময় তন্ময় ভট্টাচার্য আরও আসলো, আরে দীর্ঘদিন ধরে এটা করছে আমার লোকে, আজকে তো বুধবার, সোমবার দিন বাজারে আমার উপরে অ্যাটাক হয়েছে, কালকে বাজারে সূত্র হয়েছে আমার উপরে অ্যাটাক করছে। এখানে আর একজন আসলাম কে দেয় শঙ্কর, নাম কিদা শঙ্কর, শঙ্কর কিদা শঙ্কর দেব, আপনার আগে মামলা করছেন না? এর আগে একটা মামলা করছেন, আমরা জানাইছি ওই দিন আগে, এই দিন আগে জানাই বসি যে শ্রীযুক্ত সঞ্জয় লস্করে কন্টিনিউ তাহলে কথাবার্তা হবে, তাহলে কেউ ফোন করতেছে বাকি না কোনো করতেছে না, এখানে গেছি সঙ্গে সঙ্গে আমাদের যে প্রার্থী রাকেশ ভাই ফোন করছে পুলিশে, পুলিশ আইসে ১৫-২০ মিনিট পরে আইসে, তারা সামনে কিন্তু তারা করতেছে। এরপরে বলছে স্যার উল্টা কর, তোমরা পারমিশন দিয়েছো নি? আমি বলি স্যার পারমিশন কিসের, ডক্টর করে তো পারমিশন লাগে না, আমরা তো রহস্য করতেছি না, তাহলে কোনো নাই, কোনো স্টেপ নিছে না পুলিশে, কিন্তু সঞ্জয় লস্কর এই আমরা বহু সাপোর্ট করছে, কোঅপারেট করছে, এই আমাদের ভাবছে। আপনারা আহত কত জনেছে? আমরা ৪-৫ জন আহত হয়েছে। কটা সময় ঘটনা? এই তো আজকে ধরো ১১টার দিকে, ১১টার সময় ঘটে দিলে মনে করা।